এভরিওয়ান ওয়েলকাম টু ইংলিশ লার্নিং উইথ কে আজ আমরা ক্লাস নাইনের ইংলিশের মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন সলভ করব এটি নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং এটি সর্বশেষ টাস্ক ওকে লেট স্টার্ট নাম্বার এ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স প্যাসেজটা কেয়ারফুলি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটা প্যাসেজ তোলা আছে এই প্যাসেজটা নিজেরা ভালোভাবে পড়ে নিও তাহলে আনসারগুলো বুঝতে সুবিধা হবে অ্যাক্টিভিটি ওয়ান আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিজের প্রশ্নগুলোর উত্তর দাও ফার্স্ট কোশ্চেন হাউ লং ইট হ্যাড বিন রেনিং ইন ভেনাস আনসার ইট হ্যাড বিন রেনিং ফর সেভেন ইয়ার্স ইন প্ল্যানেট ভেনাস এটা ফার্স্ট সেন্টেন্সে আছে আমি ফার্স্ট সেন্টেন্সটা হাইলাইট করে রেখেছি সেকেন্ড কোশ্চেন What was the way of life in Venus? Answer In Venus, the days were filled with the gusts of water and endless showers. Heavy storms caused tidal waves to come over the islands. A thousand forests crushed under the rain had grown up a thousand times to be crushed again. This was the way of life on planet Venus. Third question. হু সেট আফ আসিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড রেনিং ওয়ার্ল্ডে কে সভ্যতা স্থাপন করেছিল আনসার দ্য মেন উমেন হু কেম ফ্রু ভেনাসিভিলাইজেশন ইন দ্য রেনিং ওয়ার্ল্ড পুরুষ এবং মহিলারা যারা রকেটে করে আর্থ থেকে ভেনাসে এসেছিল তারা রেনিং ওয়ার্ল্ডে একটা সভ্যতা স্থাপন করেছিল নেক্সট অ্যাক্টিভিটি টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে নিজের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে কোয়েশ্চেন এ দ্য ডেজ ওয়ার ফিল্ড উইথ দিনগুলো পূর্ণ ছিল আমরা সেকেন্ড লাইনে দেখছি দ্য গস অফ ওয়াটার অ্যান্ড ইংলিশ শাওয়ার্স সেকেন্ড কোয়েশ্চেন বি আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার আ থাউজেন্ড ফরেস্ট ক্রাস্ট আন্ডার থার্ড লাইনে আছে দ্য রেন আনসার হবে ক্রাস্ট আন্ডার দ্য রেন কোশ্চেন সি দিস ইজ দ্য ওয়ে অফ আমরা ফোর্থ লাইনে দেখছি আমি ফোর্থ লাইনে হাইলাইট করে রেখেছি দিস ওয়াজ দ্য ওয়ে অফ লাইফ ফর এভার অন প্ল্যানেট ভেনাস তাহলে এখানে বসবে লাইফ ফর এভার অন প্লানেট ভেনাস কোশ্চেন ডি দে সেট আফ এটা লাস্ট লাইনে আছে দ্য সেট অফ আ সিভিলাইজেশান ইন দিস রেনিং ওয়ার্ল্ড তাহলে এখানে বসবে আ সিভিলাইজেশান ইন দিস রেনিং ওয়ার্ল্ড নাম্বার বি রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটা তোমাদের নিজেদের আগে ভালোভাবে পড়ে নিতে হবে তারপর আনসারগুলো করতে স্টার্ট করবে আমি আনসারগুলো হাইলাইট করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় অ্যাক্টিভিটি থ্রি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের সেন্টেন্সগুলো কমপ্লিট করতে কারেক্ট অল্টারনেটিভটা বেছে নাও চারটে করে অপশান দেওয়া আছে কারেক্ট অপশানটা বেছে নিতে হবে ফার্স্ট কোশ্চেন দি এশিয়ান গেমস অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু উইল বি হেল্ড ইন দোহা চেন্নাই গোয়াংজাও হ্যাংজাও এখানে কারেক্ট অপশান হবে অপশান ডি বিকজ ফার্স্ট লাইনে আছে দি এশিয়ান গেমস অফ টু থাউজেন্ড টোয়েন্টি টু ইন হ্যাংস সুতরাং আমরা কারেক্ট অপশান করবো অপশান ডি নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু ইন দ্য স্ট্যান্ডার্ড টিম ইভেন্ট ইন টু থাউজেন্ড টেন দ্য ইন্ডিয়ান ওন অপশান এ ব্রোঞ্জ অপশান বি গোল্ড অপশান সি নো মেডেলস অপশান ডি সিলভার এখানে কারেক্ট অপশান হবে অপশান এ ব্রোঞ্জ নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি ডি হারিকা ওন গোল্ড মেডেল অপশান বি সিলভার মেডেল অপশান সি নো মেডেল অ্যান্ড অপশান ডি ব্রোঞ্জ মেডেল এখানে আনসার হবে অপশান ডি ব্রোঞ্জ মেডেল নেক্সট কোয়েশ্চেন দ্য ভাইস প্রেসিডেন্ট অব দি অল ইন্ডিয়ান চেস ফেডারেশন ইজ অপশান এ ডি ভি সুন্দর অপশান বি কোনেরু হাম্পি অপশান সি ডি হারিকা অপশান ডি বিশ্বনাথন আনন্দ এখানে কারেক্ট অপশান হবে অপশান এ ডি ভি সুন্দর নেক্সট অ্যাক্টিভিটি ফোর স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু ওর ফলস প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইউর আনসার্স নিচের সেন্টেন্সগুলো ট্রু না ফলস লিখতে হবে তার সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট ও সাপোর্টিং লাইন দিতে হবে কোয়েশ্চেন এ চেস হ্যাজ অলওয়েজ বিন আ পার্ট অফ দি এশিয়ান গেমস এটি হবে ফলস অ্যান্ড সাপোর্টিং লাইন হবে ফার্স্ট সেন্টেন্সটা

নেক্সট কোশ্চেন শ্রী বিশ্বনাথন আনন্দ ওয়াজ নট হ্যাপি অ্যাট ইনক্লুশন অফ চেস ইন দি এশিয়ান গেমস এটা হবে ফলস কারণ কোশ্চেন আছে বিশ্বনাথন আনন্দ হ্যাপি ছিলেন না কিন্তু প্যাসেজ আমরা দেখছি উনি হ্যাপি ছিলেন সেকেন্ড প্লেরার ফার্স্ট লাইন সাপোর্টিং স্টেটমেন্ট হবে বিশ্বনাথন আনন্দ ফাইভ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন অ্যান্ড ইন্ডিয়ার ফার্স্ট গ্র্যান্ডমাস্টার এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস এখান থেকে একদম কমপ্লিট লাইনটা ইন টু থাউজেন্ড টোয়েন্টি টু এশিয়ান গেমস পর্যন্ত লিখতে হবে নেক্সট অ্যাক্টিভিটি ফাইভ ডু অ্যাজ ডাইরেক্টেড ফার্স্ট কোয়েশ্চেন আই উইস ইউ টু বি কোয়াইট চেঞ্জ ইন টু আ কমপ্লেক্স সেন্টেন্স আনসার আই উইস দ্যাট ইউ উইল বি কোয়াইট সেকেন্ড সেন্টেন্স ওপেনিং দ্য গেট দ্য ম্যান কেম ইন চেঞ্জ ইন টু আ কম্পাউন্ড সেন্টেন্স সেন্টেন্সটা সিম্পলে আছে কম্পাউন্ড করতে হবে

অথবা আনলেস দিয়েও করা যাবে আনলেস দিয়ে হলে হবে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল নেক্সট অ্যাক্টিভিটি সিক্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস কোশ্চেন এ হি ইজ গোয়িং ড্যাশ স্কুল হি ইজ গোয়িং টু স্কুল কোশ্চেন বি দ্য সফটকিপার ডিলস ড্যাশ সুগার ডিলস ইন সুগার হবে নেক্স সি ড্যাশ হ্যাভিং আ পেন হি হ্যাজ আ পেনসিল এখানে প্রিপোজিশান বসবে বিসাইডস বিসাইডস হ্যাভিং আ পেন হি হ্যাজ এ পেনসিল কোয়েশ্চেন ডি সি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার আনসার হবে ফ্রম সি ইজ ফ্রি ফ্রম ফিয়ার দ্য ফার্স্ট প্রিপোজিশান টু বি এরটা ইন সি এরটা বিসাইডস অ্যান্ড ডিএটটা ফ্রম Please like, comment and subscribe.